তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য একটা দারুণ সুখবর সেটি হচ্ছে আইসিডিএসের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তোমাদের অনেকেরই কোয়ারি ছিল যে স্যার এর আবার নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত করা হবে তো এই ব্যাপারে কিন্তু তোমাদের আজকে একটি অফিসিয়াল নোটিফিকেশান যেটি প্রকাশিত করা হয়েছে তো এই নোটিফিকেশানের সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের দেব এবং তোমাদের এজ থেকে শুরু করে কোয়ালিফিকেশান এবং বিস্তারিত কি সিলেবাস আছে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি নাটি সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট এবং কিভাবে তোমরা অনলাইন প্রসেসে আবেদন করবে সেই ব্যাপারটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাই জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে আমার চ্যানেলের মাধ্যমে আমার সময় প্রয়াস থাকি তোমাদের জন্য সব ধরনের অথেন্টিক ইনফরমেশান প্রোভাইড করা তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে দেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে দেখো তোমাদের বলছে আবেদন করার শুরুর তারিখ সেটি হচ্ছে দোসরা মার্চ থেকে শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে দোসরা এপ্রিল দু হাজার রাত এগারোটার মধ্যে সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেসে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে প্রত্যেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে শোনো তো এখানে অনলাইনে দরখাস্ত করার সময় তোমাদের কিছু প্রমাণপত্র সমূহের স্ক্যান কপি কিন্তু প্রয়োজন যেগুলো তোমাদের আপলোড করতে হবে অনলাইন যখন আবেদন করছো এবং মাথায় রাখবে এই যে ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করলে সেই ডকুমেন্টসগুলো কিন্তু ইন্টারভিউয়ের সময় ইন্টারভিউয়ের সময় যখন ডিভি হবে এই ডিভিতে কিন্তু এগুলোরই কিন্তু তোমাদের সব প্রত্যায়িত কপি কিন্তু তোমাদের জমা করতে হবে ঠিক আছে তো এখানে দেখো প্রথম কি লাগছে সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ের তোমাদের মাসের কিন্তু বেশি পুরনো কিন্তু হলে হবে না তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই পাসপোর্ট সাইজের ছবি যেটি কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এরপরে নীল বা কালো কালিতে তোমাদের সই স্বাক্ষর আপলোড করতে হবে যেটি দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে ঠিক আছে এরপর দেখো এখানে কি বলছি যে মৌখিক পরীক্ষার পূর্বে অর্থাৎ মৌখিক পরীক্ষার আগেই কিন্তু তোমাদের ডিভিটা হয়ে যাবে যেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আসল দাখিল করতে হবে ও সব প্রত্যায়িত প্রতুলিপি জমা করতে হবে অর্থাৎ তোমাদের অরিজিনাল সার্টিফিকেটগুলোও কিন্তু চেক করা হবে এবং কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা কিন্তু জেরক্স কপিগুলো কিন্তু জমা নিয়ে নেবে তো কোন কোন ডকুমেন্টসগুলো তোমার প্রয়োজন সেগুলো দেখে নাও এখানে বলছে জন্ম তারিখ প্রমাণপত্র তো এর জন্য তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমরা দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু তোমরা দিতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই জাতিগত শংসাপত্র এর জন্য কি লাগবে যারা যারা এসসি এস টি এবং ই ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে এটি প্রয়োজন ওকে সেটি চেষ্টা করবে যেহেতু এক বছরের রিনিউয়াল করা কারেন্ট কিন্তু তোমাদের যে সার্টিফিকেট সেটি কিন্তু হতে হবে এরপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান প্রত্যেকটি যোগ্যতা কিন্তু তুমি এখানে দিতে পারো অথবা তুমি চাইলে শুধু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা দিয়েও কিন্তু আবেদন করতে পারো এখানে তোমাদের স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র তো এর ক্ষেত্রে তোমরা এটা কোথা থেকে পাবে এটা তোমরা পাবে হচ্ছে তোমরা চাইলে তোমরা মিউনিসিপ্যালিটি থেকে নিতে পারো তোমরা চাইলে কোনো কান কাউন্সিলারের কাছ থেকে নিতে পারো এবং তোমরা চাইলে তোমরা কোনো বিডিও বা এসডিও অফিস থেকেও কিন্তু এটা তোমরা নিতে পারো ঠিক আছে তো এখানে তোমাদের প্রতিবন্ধী শংসাপত্র তো যারা পিডাব্লিউ যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এই সার্টিফিকেট কিন্তু লাগবে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী মানে হচ্ছে যারা ইবিসি ক্যান্ডিডেট আছো মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছো তো তাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট কিন্তু তাদের জমা করতে হবে এখানে তোমাদের প্রতিবন্ধী শ্রেণী প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য যে তারা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু চল্লিশ শতাংশ অক্ষম হতে হবে যদি চল্লিশ ন্যূনতম চল্লিশ শতাংশ অক্ষম হও তাহলেই কিন্তু তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হিসাবে কিন্তু গণ্য হবে ঠিক আছে অন্যথায় কিন্তু নয় এখানে দেখো প্রত্যেকটি তথ্যের ক্ষেত্রে কিন্তু বলছে যে ভুল বা অসঙ্গতভাবে কোনো তথ্য বা উপরিত তোমাদের যদি কোনো শর্ত লঙ্ঘন করো তাহলে কিন্তু তোমাদের এই যে ক্যান্ডিডেচারটা কিন্তু বাতিল করে দেওয়া হবে অর্থাৎ বুঝতে পারছো প্রত্যেকটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন অনলাইন ফর্ম ফিল করবে তখন কিন্তু খুব ভালো করে বুঝে কিন্তু আবেদন করতে হবে तो ये देखो তোমাদের সিলেকশান প্রসেসটা কি থাকবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে যেটি হবে সেটি হচ্ছে রিটেন হবে তারপরে তোমাদের এই রিটেনটা কোয়ালিফাইড করার পরে তারপরে তুমি যাবে হচ্ছে ইন্টারভিউতে যাবে কিন্তু ইন্টারভিউয়ের আগেই কিন্তু তোমাদের ডিভি হয়ে যাবে অর্থাৎ ধরতে পারো যে ইন্টারভিউ ডিভি কিন্তু একসঙ্গেই হবে বাট ইন্টারভিউয়ের অনেক মানে কিছু আগে কিছু সময় আগেই কিন্তু ডিভিটা আগে কমপ্লিট করে নেওয়া হবে তারপরে তোমাদের ইন্টারভিউটা হবে তো এখানে তোমাদের যে টোটাল যে সময় মানে পূর্ণ মানটা যেটা থাকছে একশো নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে এই একশো নম্বরের পরীক্ষার মধ্যে নব্বই নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা থাকছে যার জন্য সময় পাবে দু ঘন্টা সময় পাবে মনে রাখবে এই দু ঘন্টা সময় শুধুমাত্র যারা মানে নর্মাল যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তারা কিন্তু দু ঘন্টা চল্লিশ মিনিট অতিরিক্ত কিন্তু সময় কিন্তু পাচ্ছ ঠিক আছে এরপর লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে তো সেখানে মৌখিক পরীক্ষায় থাকবে হচ্ছে দশ নম্বর থাকবে অর্থাৎ বুঝতে পারছো এখানে নব্বই নম্বর আর দশ নম্বর টোটাল একশো নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে ওকে এরপরে দেখো তোমাদের লিখিত পরীক্ষার পাঠ্যক্রমটা কি আছে এখানে তোমাদের স্থানীয় ভাষায় দেড়শো শব্দের একটি রচনা লিখতে হবে তো এখানে দেড়শো শব্দের রচনা এটি স্থানীয় ভাষা মানে হচ্ছে বাংলা ভাষায় কিন্তু তোমাদের লিখতে হবে ওকে যেখানে অষ্টম শ্রেণী মানের পনেরো নম্বর থাকবে এরপরে দ্বিতীয় যেটি থাকবে পাটিগণিত অষ্টম শ্রেণীমানের একদম সহজ পাটিগণিত কিন্তু প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের এরপরে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে পনেরো নম্বরের তারপরে হচ্ছে ইংরাজি ইংরাজি ভাষার, সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম ও নবম শ্রেণী সেটার জন্য কুড়ি নম্বর থাকবে এরপরে হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যারা যারা সাধারণ জ্ঞানের জন্য যারা যারা একটা ভিডিও চাও যে স্যার সাধারণ জ্ঞানেতে কী কী প্রশ্ন থাকতে পারে তো সেখানেই মনে রাখবে এখানে কিন্তু আইসিডিএস রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন কিন্তু থাকতে পারে তো এখানে তোমাদের আইসিডিএসের আমি একটা কিন্তু ভিডিও আমি করেছি যেখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট জি কে তোমাদের করিয়েছি তো এই ইম্পর্টেন্ট জিকের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তোমরা ভিডিও লিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে তোমরা আইসিডিএসের ইম্পর্টেন্ট কিছু জিকে কিন্তু করিয়েছি তো এখানে আমি তোমাদের বলতে পারি যে পুষ্টি জনস্বাস্থ্য এবং নারী সামাজিক বিষয়ক যদি তোমরা কোনো কোশ্চেন অ্যান্সার যদি চাও এবং তোমরা সাধারণ জ্ঞানের যদি কোনো প্রশ্ন অ্যান্সার চাও তো সেটির জন্য তোমরা কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদের একটি কোশ্চেন অ্যান্সারের ভিডিও কিন্তু নিয়ে আসবো যেখানে কিছু ইম্পর্টেন্ট সিলেক্টিভ কিন্তু প্রশ্ন সেই প্রশ্ন তোমাদের করিয়ে দেবো যাতে তোমরা অনেকটাই চান্স থাকবে যারা আগামী আইসিডিএস জন্য নিজেদের ডিস্ট্রিকের জন্য যারা অপেক্ষা করছো বা এই বিজ্ঞপ্তিতে যারা যারা তোমরা আবেদন করবে প্রত্যেকের জন্য আমি বলবো প্রত্যেকের জন্য কিন্তু উপকারী হবে তো যদি তোমরা চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ওকে আচ্ছা তো এখানে দেখো এখানে কি বলা হচ্ছে যে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন স্থানীয় ভাষায় হবে অর্থাৎ বাংলা ভাষাতে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা পাবে শুধু ইংরাজি সাবজেক্টটা বাদ দিয়ে তো এখানে তোমাদের রচনা লিখন স্থানীয় ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় পাবে রচনা ছাড়া বাকি সব প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের কিন্তু হবে অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এখানে তোমাদের রচনা লিখন থাকছে তারপরে তে বলছে পাটিগণিত অষ্টম শ্রেণী মানের তারপরে হচ্ছে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক বিষয় প্রশ্ন ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান তোমাদের অনেকের কমেন্ট এসেছিল যে স্যার আইসিডিএসে যে ইংরাজিতে কী কী পড়তে হবে তো ইংরাজির জন্য আমি তোমাদের একটি কথা বলবো যে আর্টিকেল আর্টিকেল ঠিক আছে আর্টিকেল প্রিপোজিশান এইগুলোর ওপর কিন্তু বেশি কিন্তু মনোযোগ দাও আর্টিকেল প্রিপোজিশানে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে এবং তোমাদের যেটা থাকবে সেটি হচ্ছে ইডিয়ামস থেকে ছোটোখাটো কিছু প্রশ্ন থাকবে এবং যেটি থাকবে সেটি হচ্ছে তোমাদের ট্রান্সলেশনে কিছু থাকবে ট্রান্সলেশন সেটি কিন্তু একদম সহজ মানে সরল অনুবাদ কিন্তু একটা ট্রান্সলেশন কিন্তু দেবে তো এখানে কিন্তু খুব যে বিশাল জটিলভাবে তোমাদের পড়তে হবে তা নয় তোমরা পিকে দে সরকারের যদি কোনো বই থাকে পিকে দে সরকারের তো সেই পিকে দে সরকারের যার আছে বাড়িতে তারা ওই বইটাকে ভালো করে পড়ার চেষ্টা করো একদম মাধ্যমিকের যে দে সরকারের বই সেই মাধ্যমিকে পিকে দে সরকারের সেই বইগুলোকে তোমরা কিন্তু পড়তে পারো এখানে আরেকটা কথা তোমাদের বলবো সেটা হচ্ছে তোমাদের সিনোনিমস আর অ্যানাটেনিমস ঠিক আছে তো এই সিনোনিমস অ্যানাটেনিমসেরও কিছু 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 প্রশ্ন সেগুলো সহজ সহজ কিন্তু সেগুলো কিন্তু তোমাদের থাকবে তারপরে হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে যেটি হচ্ছে পাঁচটি ক্ষেত্রে সর্বমোট তিরিশ নম্বর কিন্তু তোমাদের পেতে হবে মনে রাখবে এই নব্বই নম্বরের যে পরীক্ষাটি যেটা হবে সেখানে কিন্তু এই লিখিত পরীক্ষায় কিন্তু তোমাকে তিরিশ কিন্তু পেতেই হবে এই 30 নম্বরটা কিন্তু কোয়ালিফাইং মার্কস মনে রাখবে এই কোয়ালিফাইং মার্কসটা কিন্তু তোমার দরকার তোমাকে যদি এই মার্কসটাই কিন্তু যে পেতে হবে তার কোনো মানে নেই এর থেকে বেশি পেতে পারো বাট এর থেকে কম পেলে কিন্তু কোনো চান্সই কিন্তু তোমার থাকবে না ঠিক আছে তো এরপরে কি তিরিশ নম্বরে কম যদি কেউ পায় তাহলে কিন্তু সে মৌখিক পরীক্ষায় কিন্তু কোনোরকমভাবে বিবেচিত হবে না তো এই ব্যাপারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং দেখো এখানে বলা হচ্ছে যে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে কিন্তু ডাকা হবে যে মৌখিকের তো ওয়ান ইস টু ফাইভ মানে হচ্ছে একটি শূন্য পদের জন্য পাঁচজন প্রার্থীকে মৌখিকে ডাকা হবে ওকে আচ্ছা তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা তোমার থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখো সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর যেসব শ্রেণী আছে প্রতিবন্ধী আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী সকলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে একটি কথা আমাদের বলে রাখি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যেসব প্রার্থীরা আছে তাদের কিন্তু কোনো অন্তরায় হবে না অর্থাৎ তোমাদের অনেকেরই কোয়ারি ছিল যে স্যার আমি গ্র্যাজুয়েশন করেছি আমি এম এ পাস করেছি তাহলে ক্ষেত্রে কি আমি কোনো রকম এক্সট্রা কোনো প্রেফারেন্স পাবো তো এখানে কিন্তু সম্পূর্ণ স্পষ্টভাবে বলা আছে কোনো রকম কিন্তু এক্সট্রা কোনো প্রেফারেন্স কিন্তু তোমরা পাবে না অর্থাৎ যদি যেরকম উচ্চ মাধ্যমিক যোগ্যতার প্রার্থীকে যেরকম ট্রিট করা হবে তুমি যতই হায়ার কোয়ালিফিকেশান থাকুক না কেন তোমাকেও কিন্তু সেম ট্রিটটা করা হবে ওকে এরপর বলছে বয়স বয়স হচ্ছে এক এক দু হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে সর্বনিম্ন আঠেরো বছর বয়স এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের একদিনও যদি বেশি বয়স হয় তাহলেও কিন্তু সেটি এখানে কিন্তু গ্রহণ করা হবে না ঠিক আছে এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং এই শর্তাবলী সকল প্রার্থীদের যথা সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং অনুগ্রসর শ্রেণী প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য অর্থাৎ তোমাদের এখানে এজ লিমিট যেরকম করে কিন্তু ভাগ করা আছে এই এজ লিমিটই কিন্তু তোমাকে থাকতে হবে এটি কিন্তু কারুর জন্য কোনো রকমভাবে কিন্তু ছাড় কিন্তু নেই ঠিক আছে তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে মধ্যমগাম নিউ ব্যারাকপুরের আইসিডিএসের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমি বলবো অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের যখনই তোমাদের ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি সেটি যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হোক না কেন গ্রুপ সি গ্রুপ ডি বা আইসিডিএস সহকারী কর্মী আইসিডিএস সুপারভাইজার যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হোক না কেন আমার চ্যানেলের মাধ্যমে আমি সবার আগে তোমাদের জানিয়ে দেবো তো এখানে দেখো তোমার তোমাদের এই যে নোটিসটা এখানে কিন্তু একটি স্পষ্টভাবে কিন্তু বেতনের কথা উল্লেখ করা আছে যেখানে তোমাদের বলছে বর্তমানে অঙ্গনারী কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক সাড়ে চার হাজার টাকা অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে তোমাদের বেতনক্রম তারপরে তোমাদের শূন্য কিন্তু এখানে ভাগ করা আছে তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো এবং তোমাদের বলছে যে এখানেই তোমাদের স্থায়ী বাসিন্দার ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে যে সেখানকার কিন্তু স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে তো এইটি কিন্তু শুধুমাত্র যারা মহিলা প্রার্থী আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং মনে রাখবে আইসিডিএসে শুধুমাত্র কিন্তু মহিলা প্রার্থী নয় যে আইসিডিএসে যেসব হেল্পার পদে যে নিয়োগটি হয় সেখানে কিন্তু অনেক সময় কিন্তু পুরুষদেরও কিন্তু নিয়োগ করা হয় এবং আইসিডিএস যে গ্রুপ ডি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত করা হয় তো সেখানেও কিন্তু পুরুষরাও কিন্তু আবেদন করতে পারে তো এরকমই যখনই বিজ্ঞপ্তি তোমাদের জেলা থেকেও যখন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এখানে দেখো তোমাদের স্থায়ী বাসন বাসস্থানের প্রমাণ হিসাবে কিন্তু এখানে বলছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের শো করতে হবে তো এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে তোমরা লোকসভার সদস্য বা জেলা সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক সংশ্লিষ্ট মহকুমা শাসক পৌরসভার চেয়ারম্যান এদের কাছ থেকে কিন্তু তোমরা শংসাপত্র কিন্তু তোমরা নিতে পারো এখান থেকে শংসাপত্র তাদের কিন্তু সই করে দিয়ে তারা স্ট্যাম্প দিয়ে দেবে সেই শংসাপত্রটাই কিন্তু গ্র্যান্টেড করা হবে দেখো তোমাদের এখানে যে একটি পয়েন্টে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে বিজ্ঞপ্তির ওয়েবসাইটের পোর্টালে লিখিত তথ্য খুটিয়ে পড়ে তবেই আবেদন করতে বলা হচ্ছে অন্যথায় আবেদনপত্রে কোনো ভুল থাকতে পারে যদি ভুল আবেদনপত্র বাতিল হবে এজন্য কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না অর্থাৎ ভালো করে কিন্তু তোমাদের যেগুলো যেগুলো বুঝিয়ে দিলাম যে সব তথ্যগুলো তোমাদের দিলাম সবকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথ্য তো এই তথ্যগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যখন তুমি আবেদন করবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ তথ্য যেগুলো যেগুলো এখানে নোটিফিকেশান অ্যাজ পার নোটিফিকেশানে দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ তোমাদের কাছে সুন্দর করে বোঝানো হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেটে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটি টাটা